নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা আমি শুরু করছি। তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো যে দেখুন, বৃষ্টির জল পেয়ে অপরাজিতা ফুল কত সুন্দর হয়েছে। আসলে অপরাজিতা ফুল কিন্তু বর্ষার জলেই বেশি ফোটে, জল বেশি বৃষ্টি হলেই অপরাজিতা ফুলও সুন্দর হবে। এখানে আমার একটা টবে দুটো অপরাজিতা আছে, দুটো কালারের, একটা হচ্ছে এই রকম নীল আর একটা হচ্ছে সাদা। দেখুন পাশাপাশি দুটো ফুল ফুটেছে। অপরাজিতা গাছে কিন্তু দুপুরের টাইমে এই পাতার ডগ শুকনো চলবে না। পাতার ডগ যদি দুপুরের টাইমে নেতিয়ে পড়ে বা এরকম লতার ডগ যদি নেতিয়ে পড়ে, তাহলে কিন্তু সমস্ত কুঁড়ি ঝরে যায়। আপনারা বুঝতেই পারবেন না, কুঁড়িগুলো অটোমেটিক ঝরে যাবে, দেখতেও পাবেন না যে কুঁড়িগুলো ঝরে গেছে, এতটাই কুঁড়িগুলো শুকিয়ে যায় ছোট্ট ছোট্ট অবস্থাতে। তাই বর্ষা বৃষ্টি হচ্ছে অপরাজিতা ফুল ফোটার একদম উপযুক্ত সময়। আর যেহেতু অল্প অল্প বর্ষার বৃষ্টি শুরু হয়েছে, তাই ফুলও এখনও অল্পই হয়েছে, কিন্তু তাও ভালোই ফুল হয়েছে, অনেক ফুল ফুটেছে। এই একটা গাছে দেখুন, একটা ছোট্ট গাছে দুটো গাছ আছে এখানে, একটা সাদা, সাদাটাই বেশি ফুল ফোটেনি, নীলটাই বেশি ফুল ফুটেছে। সেই